আসসালামু আলাইকুম সম্প্রতি একটি নিউজ ভাইরাল হয়েছে আর সেটা হচ্ছে বাংলাদেশি ক্রিকেটারদের খেলা দেখতে নিষেধ করেছে স্কুলের কর্তৃপক্ষ সম্প্রতি এমন একটি বিষয় ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ তাদের নির্বাচনী পরীক্ষায় একটি প্রশ্ন তৈরি করেছে সেখানে বলা আছে রহমান সাহেবের বয়স পঞ্চাশ বছর তিনি সবসময় তার ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে টেনশনে থাকেন একদিন হঠাৎ তার বুকের মাঝখানে কিছুটা ব্যথ বাম দিকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং প্রচুর গামতে থাকেন দ্রুত ডাক্তারের কাছে নিলে ডাক্তার তাকে ইসিজি করাতে বলেন এবং আপাতত বাংলাদেশের ক্রিকেট খেলা দেখা থেকে বিরত থাকতে বলেন এটা কেমন ধরনের প্রশ্ন হলো আমরা বুঝলাম না এরপরে উদ্দীপক অনুযায়ী প্রশ্ন করা হয়েছে স্ট্রোক কি দমনি শিরার মধ্যে চারটি পার্থক্য লিখ রহমান সাহেবের বুকে এমন ব্যথা হওয়ার সম্ভাব্য কারণ ব্যাখ্যা করো তো বন্ধুরা একটি বিদ্যালয়ের প্রশ্নে যদি শিক্ষার্থীদের খেলা দেখা নিষেধ করা হয় এবং এটা নিয়ে এই ধরনের একটি অপ্রীতিকর প্রশ্ন করা হয় তাহলে এটা কেমন হল এতে তো বাংলাদেশের ক্রিকেটকে ছোট করে দেখা হলো বাংলাদেশের ক্রিকেটারদেরকে ছোট করে দেখা হলো এতে বোঝা তারা কি বোঝাতে চাইলেন বন্ধুরা আপনারা লিখে জানাতে পারেন ভালো থাকুন ধন্যবাদ